What do you think we'll do? Bug. বাহাত্তর ঘন্টা হাড়িতে থাকা মাছের ডিম পরিণত হয় রেণুপোনাতে। রেণুর গুণগত মান ভালো হওয়ায় চাহিদাও রয়েছে বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় ও লালমনিরহাট জেলায়। সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে এসব রেণু। প্রতি কেজি রেণুপোনা মিনার কাপ, কমন কাপ 1500 টাকা, সিলভার ব্রিগেড গ্লাস পুটি 2500 টাকা এবং রুই মিরকা বাটা 4000 টাকায় বিক্রি করা হচ্ছে। রেণুর চাহিদা থাকায় দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। 3 বছর ধরে এই হ্যাচারি থেকে রেণুপোনা কিনে করছেন ব্যবসা। রেণুর গুণগত মান ভালো হওয়ায় ব্যবসায় বেড়েছে প্রসার বলে জানালেন বুলুচন্দ্র রায়। আমার বাড়ি গেছে ধরনীগঞ্জ, মাছের জন্য মাছের রেজাল্ট ভালো হয়, বুঝলেন না, প্রদর্শনটা ভালো হয়, এই জন্য এখানে আসি। 25 বছর বসে মাছ মাছটা পরে ঋণ। আমার বাড়ি আছে গ্রাম আছে মাছদাহ। আমি মাছ কিনে আসছি এখানে খাঙ্গি জাপানি। এখানে দাম আছে মনে করো 300-400 টাকা দাম। এক মাস বা 28 দিন 25 দিনের মধ্যে মাছটা এখান থেকে আর এক জায়গাতে নষ্ট করবে, মানে এখানে চিকন দাম ধরিয়া পার করবো, পার করি এখানে সাইজ হবে এখান থেকে বিক্রি। আপনি প্রতি বছর এখানে 100 টাকার মাছ বিক্রি করেন? প্রতি বছরে মাছ 1 লাখের মতন বিক্রি করি। 1 লাখের? এইবার আপনি কী কী মাছের রেণু নিলেন? প্রথমে নিয়ে গেছি আবার হাঁড়ি, নিয়ে গেছি 1.5 কেজি, আবার নিলাম 1.5 কেজি আজকে হাঁড়ি। আর অন্য মাছ, তারপরে ডেলফি থেকে রুই মিরিকা গ্লাস পুঁটি সিলভার ব্রিগেড, বুঝছেন না। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় যে কোনো পরিবহনে যাওয়া আসা করা যায় এই হ্যাচারিতে, ফলে রেণু নষ্ট হওয়ার সুযোগ নেই এখানে। আর সুলভ মূল্যে রেণুপোনা পেয়ে খুশি ক্রেতারা। নীলফামারীর চাহিদা মিটিয়ে সুলভ মূল্যে রেণু সরবরাহ করা হচ্ছে আশপাশের জেলায়, জানালেন এই কর্মকর্তা। মূলত আমাদের হাতিয়ারি থেকে আশপাশের কয়েকটি ডিস্ট্রিক্টেই রেণু যায়, যেমন দিনাজপুর জেলায়, ঠাকুরগাঁও জেলায়, পঞ্চগড় জেলায়, আর আমাদের সদর নীলফামারী জেলার থেকে আমরা সবসময়ই এই রেণু সরবরাহ করে থাকি। এবং সাধারণ যারা চাষি আছে আমাদের এই হ্যাচারি, সাপানা হ্যাচারি, এটা খুব পুরাতন হ্যাচারি, এই হাজারির প্রতি সাধারণ চাষিদের সবসময় একটা চাহিদা থাকে। আমরা আরও কিছু অত্যাধিক যন্ত্রপাতি প্রয়োজন পড়ে আমাদের এই হাজারি পরিচালনা করতে, যেটা আমরা ঠিকমতো সরবরাহ করতে পারি, মানে বাজার থেকে আমরা সরবরাহ করতে পারি না। আমাদের যদি এইভাবে মৎস্য উৎপাদনে বৃদ্ধি করার পিছনে যদি আমাদের এদিকে দৃষ্টি দেয় সরকার, তাহলে আমরা মনে হয় যে এই মাছের চাহিদাটা আমরা বাংলাদেশে, যে আমরা মাছের ভাতে বাঙালি, সেই চাহিদাটা আমরা পূরণ করতে সক্ষম হব। এবং সাধারণ কৃষক যারা আছে তারাও আমাদের এখান থেকে খুচরো মূল্যে রেণু নিতে পারবে। আমাদের এখানে নিয়মিত মাছ ডাক্তার আছে, যে সবসময় আমাদের এখানে আসেন, পানি পরীক্ষা করেন এবং আমাদের কী সমস্যা হবে তার শরণাপন্ন হই, এবং মৎস্য ডাক্তারদের পরামর্শক্রমেই আমরা মাছের পরিচর্যা করে থাকি।